স্বাগত বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহী মহানগরীর মতিহার ও শাহ মখদুম থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে রাজশাহী ও নওগাঁ বিএনপির অনশন পালিত। নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে নাটোরে মানববন্ধন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী মহানগরীর মতিহার ও শাহ মখদুম থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন পৃথক পৃথক স্থানে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রুয়েট মিলনায়তনে মতিহার এবং বিকেলে ইমাম প্রশিক্ষণ একাডেমির পাশে শাহ মখদুম থানার সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে থানা দুইটির সম্মেলনের উদ্বোধন করেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, সদস্য বেগম আখতার জাহান সহ অন্যান্যরা। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলাউদ্দিনকে পুনরায় দায়িত্ব প্রদান করা হয়। এদিকে শাহ মখদুমে সভাপতি আখতারুল আলম এবং শাহাবুদ্দিন শাহুকে সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত করা হয়। সম্মেলনে মতিহার থানায় সভাপতি ডাক্তার আব্দুল মান্নান এবং শাহ মখদুমে আখতারুল আলম সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজশাহী ও নওগাঁ জেলা বিএনপি প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে। বুধবার সকালে নগরীর ভুবনমোহন পার্কে এবং নওগাঁ মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে এই অনশন কর্মসূচি পালিত হয়। প্রতীকী অনশন চলে বিকেল তিনটা পর্যন্ত। অনশনে কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দ্রব্যমূল্য এখন লাগাম ছাড়া, সরকারের দুর্নীতি সর্বগ্রাসী। সরকার এখন জনস্বার্থ না দেখে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে ক্ষমতা আঁকড়ে ধরে আছে। এই সরকারের বিরুদ্ধে এখনই দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান মাস্টারের সভাপতিত্বে অনশনকালে বিএনপি নেতা ও পৌর মেয়র নজমুল হক সনি, জাহিদুল ইসলাম ধলু, মামুনুর রহমান রিপন সহ অন্যরা বক্তব্য রাখেন। রাজশাহীর গোদাগাড়িতে জমিতে সেচ না পাওয়ায় দুই আদিবাসী কৃষকের আত্মহত্যার ঘটনায় প্ররোচনাকারীর শাস্তির দাবি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাবি শাখার আহ্বায়ক রিদম শাহরিয়ারের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক, রাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিলা খাতুন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মুজিবুর রহমান, আদিবাসী শিক্ষার্থী ধনেশ টুডু, শিক্ষার্থী মার্ক বাস্কে, বিজয় চাকমা সহ রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় পানি ব্যবস্থাপনার সুষ্ঠু সমাধান ও পাম্প চালক সাখাওয়াত হোসেনকে দ্রুত গ্রেফতারের দাবি জানান বক্তারা। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 3 জন মারা গেছেন। মঙ্গলবার সকাল 9টা থেকে বুধবার সকাল 9টার মধ্যে তারা মারা যান। এ নিয়ে 2 দিনের রামেক হাসপাতালের করোনা ইউনিটে 7 জনের মৃত্যু হয়েছে। এর আগে গত সোমবার সকাল হতে মঙ্গলবার সকাল পর্যন্ত 4 জনের মৃত্যু হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত 24 ঘন্টায় করোনায় রাজশাহীর 1 জন এবং উপসর্গ নিয়ে রাজশাহী ও নওগাঁর 1 জন করে মারা গেছেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। গত একদিনে হাসপাতালের আইসিইউতে মারা গেছেন 1 জন, এছাড়া 2 জন মারা গেছেন 30 নং ওয়ার্ডে। পরিচালক আরও জানান, গত 24 ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়নি, তবে এই একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 1 জন। 34 শয্যার করোনা ইউনিটে ভর্তি রয়েছেন 6 জন রোগী।
বর্তমানে হাসপাতালে করোনা নিয়ে কোনো রোগী ভর্তি নেই। সন্দেহভাজন করোনা রোগী রয়েছেন 5 জন। এদিকে মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে রাজশাহীর 44 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, তাতে কারো নমুনায় করোনা শনাক্ত হয়নি। আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম বাড়াবে না বলে অঙ্গীকার করেছেন চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীরা। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এই অঙ্গীকার করেন তারা। বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক এ কে এম গালিফ খান। জেলা প্রশাসক জানান, বৈঠকে ব্যবসায়ীদের কাছ থেকে পণ্যের মজুদ সম্পর্কে জানতে চাওয়া হলে তারা জানান, জেলায় পর্যাপ্ত পণ্য মজুদ আছে, কাজেই পণ্যের দাম আর বাড়বে না। এরপরও যদি কোনো অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক জানান, রমজানে নিত্যপণ্যের বাজার তদারকির জন্য কয়েকটি টিম গঠন করা হয়েছে, যারা সার্বক্ষণিক বাজার তদারকি করবে। রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ, বিপণন ও মূল্য পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং রমজানের পবিত্রতা রক্ষা করার সংক্রান্ত একটি সভা আমরা করেছি এবং এটি ব্যবসায়ীদের কমিটমেন্ট হলো। বিসিসিআই এর যে চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যিনি সভাপতি, তিনি সেক্রেটারি এবং অন্যান্য যে যে ব্যবসায়ী আছেন তার সকলে কমিটেড যে তারা কোনো ধরনের কোনো পণ্যের মূল্য বৃদ্ধি করবে না। নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবিতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা 11টার দিকে নাটোর প্রেস ক্লাবের সামনে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নাটোর জেলা শাখার ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শামিমা লাইজুল নীলা, সাধারণ সম্পাদক রইসুদ্দিন সরকার, সদস্য অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়। এ সময় বক্তারা বলেন, প্রতিদিনই নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে, সাধারণ মানুষের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে বাজারে যাওয়া, কিন্তু সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপই নিচ্ছে না, সাধারণ মানুষের কথা চিন্তা করছে না। সরকার সঠিকভাবে বাজার মনিটরিং করলে আর এই সকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করলে বাজারে নিত্যপণ্যের মূল্য কমে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। গাহি সাম্যের গান, সম্প্রীতির পথে সাফল্যের অগ্রযাত্রা, এই স্লোগান নিয়ে নাটোরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সমাবেশের সূচনা করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্প্রীতি বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নীল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আনিসুজ্জামান, নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, সংগঠনের জেলার আহ্বায়ক আব্দুস সালাম, সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আলোচালা সম্প্রীতির পথে বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনা আমাদের সাফল্যের মশাল হাতে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, আমাদের নেতৃত্ব দিচ্ছে, আর আমরা তার পেছনে আছি, বাংলাদেশ তার পেছনে আছে। সম্প্রীতি বাংলাদেশ সংগঠনটি বাংলার সম্প্রীতি ও সামাজিক দর্শন সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করে চলেছে। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।